চাই যে আমার এই এলাকার গরিব এলাকার মধ্যে যারা গরিব আছে তাদের পাশে যাতে যারা পাবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, মহামারী করোনা ভাইরাস আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে আছে যে শেরপুরের ঝিনাইগাতিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন অসহায় মানুষদের মধ্যে সরকারি তহবিলে 10,000 টাকা ধান করা ভিক্ষুকের কথা, সেই নাজিমুদ্দিন ভিক্ষুকের কথা, যার এই মহানুভবতার উদারতার কথা স্বয়ং বাংলাদেশের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে তার কাছ থেকেও অনেক কিছু শিক্ষার আছে। এই ঘটনা বিশ্বে উদারতার এক নজির দৃষ্টান্ত রেখে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দিয়ে, এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে সমাজের যারা বিত্তশালীরা রয়েছে তারা মানুষের পাশে না আসলেও একজন ভিক্ষুক মানুষের পাশে দাঁড়িয়েছে। অর্থাৎ এই ভিক্ষুক আঙ্গুল দিয়ে বিত্তশালীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তোমরা বিত্তশালী হতে পারো কিন্তু একজন ভিক্ষুকের চেয়েও তোমরা অদম নগণ্য। কারণ একজন ভিক্ষুকের হৃদয় কর্মহীন মানুষের জন্য কেঁদেছে কিন্তু তোমাদের হৃদয় কাঁদেনি, অর্থাৎ তোমরা ভিক্ষুকের চেয়েও অদম। সম্মানিত ভিউয়ার্স, এই ঘটনার হুবহু একটি ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। সম্মানিত ভিউয়ার্স, আমি যেই ঘটনাটির কথা বলতে চাচ্ছি এই ঘটনাটি সম্পর্কে একটি নিউজ হয় সময়ের কণ্ঠস্বর, একটি অনলাইন নিউজ হয়, সেই নিউজের নিউজ অংশটুকু আমি পড়ে নিচ্ছি। তারপর এই নিউজ পড়ার পর আপনাদেরকে পুরো ভিডিওটি ভিডিও আকারে সেই কাহিনীটি আমি তুলে ধরব, আমার সঙ্গেই থাকবেন, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা একটি প্রত্যন্ত অঞ্চল, একদম ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে এই উপজেলাটি অবস্থিত। এই উপজেলাটি বারবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে। আপনারা জানেন প্রায়ই এই উপজেলাটি বন্যায় কবলিত হয়ে মানুষ অসহায় হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, এবার সেরকমটি না হলেও কিন্তু করোনা ভাইরাসের কারণে, সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে যেসব মানুষ কাজ করে জীবিকা উপার্জন করত তারা কিন্তু এখন ঘরবন্দি। সম্মানিত ভিউয়ার্স, এই ঘরবন্দি অসহায় মানুষদের পাশে তাহিরপুর উপজেলায় অনেক বিত্তশালীরা রয়েছেন যারা কয়লার ইনপুট করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, টাকার মালিক হয়েছেন কিন্তু হৃদয়ের মনের মালিক হতে পারেননি। সম্মানিত ভিউয়ার্স, সেই ঘটনারই একটি চিত্র ফুটে উঠেছে। একজন হিজড়া যাকে আমরা তৃতীয় লিঙ্গ বলে চিনি, সমাজের এই তৃতীয় লিঙ্গ হিজড়া চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিত্তশালীদের যে তোমরা দেখো, তোমরা না দিলেও আমি হিজড়া হয়েও হত দরিদ্র অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছি, যা আমার মধ্যে যা কিছু সামর্থ্য আছে আমার। সম্মানিত ভিউয়ার্স, এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সমাজের যে তাহিরপুর উপজেলার যে বিত্তশালীরা রয়েছে তারা একটি একজন হিজড়ার চেয়েও নগণ্য অদম। সম্মানিত ভিউয়ার্স, যে নিউজটি সময়ের কণ্ঠস্বর
নামক নিউজে যে নিউজটি হয়েছে সেই নিউজটি আমি এখন পড়ছি। পুরো নিউজটি শেষ হবার পর আমি দেখাবো সেই হিজরা ভিডিও সহকারে, আপনারা তাকে দেখতে পারবেন এবং সে যে হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সেই চিত্রটি আপনারা সচক্ষে দৃশ্য ভিডিও ফুটেজে দেখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি নিউজটি পড়ছি। নিউজটি সময়ের কণ্ঠস্বর নামক একটি অনলাইন নিউজে প্রকাশিত হয়েছে। সেই নিউজটি হচ্ছে তাহিরপুরে অসহায় হত দরিদ্রের মধ্যে হিজরা স্বর্ণালীর খাদ্য সামগ্রী বিতরণ। এটা ছিল হেডলাইন। আমি নিউজটি এখন পড়ছি। তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বরসরা গ্রামে আজ অসহায় দারিদ্র মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রায় 60 জনের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের সময় মেম্বার জুম্মত আলী, সাংবাদিক রুকন মিয়া, সমীর সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে হতদরিদ্রের মধ্যে হিজরা কল্যাণ সমিতির সভাপতি মাহুমা আক্তার স্বর্ণালী নিজ অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ করেন তার নিজ বাড়ির সামনে কয়লার ডিপোতে আজ সকাল 8 ঘটিকার সময়। জনপ্রতি 5 কেজি চাউল, 1 কেজি আলু, 1/2 কেজি ডাল দেওয়া হয়। যাদের মধ্যে বিতরণ করা হয় এর মধ্যে অনেকের সাথে কথা বলে জানা যায় তারা এই বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে খুব কষ্টে জীবনযাপন করছেন এবং অনেকেই সরকারি ও বেসরকারি কোনো সহযোগিতা পায়নি। এ বিষয়ে উপস্থিত সমীর সরকার বলেন, বিত্তশালীদের জন্য বিষয়টি শিক্ষণীয়। এ বিষয়ে উপস্থিত মেম্বার জুম্মত আলী তার প্রশংসা করে বলেন, অনেক বিত্তশালীরা এখনো অসহায় মানুষের খোঁজ খবর নেয়নি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ও বিত্তশালীদের নিজ অর্থায়নে অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করছি। এ বিষয়ে মাহমুদ আক্তার স্বর্ণালী বলেন, আমি আমার সক্ষমতা অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং বিত্তশালীদের প্রতি অনুরোধ করছি, তারা যেন নিজের উদ্যোগে মানুষের এমন সময়ে পাশে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিউজটির পুরো অংশটি শুনলেন। আপনারা বুঝতেই পারছেন যে স্থানীয় মানুষের সেই তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমিও একজন তাহিরপুর উপজেলার। হ্যাঁ, সত্যি এমনটাই ঘটেছে। সমাজে অনেক বড় বড় বিত্তশালীরা থাকা সত্ত্বেও আমাদের উপজেলার অনেক কর্মহীন যারা অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করছে তারা কিন্তু সেইভাবে ত্রাণ সামগ্রী পাচ্ছেন না। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আপনারা আপনাদের উদ্দেশ্যে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, যে ভিডিওতে আপনারা স্বয়ং স্বর্ণালীকে দেখতে পাবেন যে নিজ উদ্যোগে স্বর্ণালী তিনি নিজ উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এ বিষয়ে এখন আমরা তার সাথে কথা বলবো। আমি চাই যে আমার এই এলাকার গরিব এলাকার মধ্যে যারা গরিব আছে তাদের পাশে, যাতে যারা প্রভাবশালী আছে তারা যেন তাদের পাশে দাঁড়ায়। আমি যেভাবে দাঁড়াইছি ওরা যদি এভাবে দাঁড়ায়। এ বিষয়ে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের মেম্বার জম্মত আলী। উনি আন্তপক্ষে এই বিষয়ে ওনার যে উদ্যোগ, স্বর্ণালী যেভাবে দাঁড়াইছে গরিবের পাশে এভাবে বিত্তশালীরা দাঁড়া, এটা প্রত্যাশা করি। এখানে আরো গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন, আমরা তাদের সাথে কথা বলবো এখন। আপনার মন্তব্য কি এই বিষয়ে? হ্যাঁ, অবশ্যই এর জন্য না, বর্তমানে কিছু বেতন সদস্যরা দেওয়ার মতো কারণ না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 550 জন
50 থেকে 60 জন মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি নিয়ম কারণ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় 3 ফুট দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এই মুহূর্তে আমরা কথা বলবো এখানে উপস্থিত একজন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে। আপনার মন্তব্য কি, এখানে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে বা একজন হিজড়া হয়ে তিনি এই কাজগুলো করছেন, বৃত্তশালীদের প্রতি আপনার মেসেজ কি? ও যে করছে সোনালী বা ওর নাম হলো আবু সাইদ, ও যারা বৃত্তশালী আছে তাদের কাছে এটা দৃষ্টান্ত হওয়ার মতো একটা বিষয়। এরকম এই ওর মতো মানুষ ওরা মানুষের কাছ থেকে কালেকশন করে সাইডে খায়, ওরা মানুষে দিতেছে, এখান থেকে সমাজ দেশ রাষ্ট্র অনুসার আছে। আমি তাদের ধন্যবাদ জানাই তাদের মহৎ উদ্যোগের জন্য। বৃত্তশালীদের জন্য আপনার মন্তব্য, যারা এখন পাশে দাঁড়ায় নাই তো মানে অনেক টাকার মালিক, তাদের বিষয়ে আপনার মন্তব্য? তারা এখনই এই দেশের এই ক্রান্তি লগ্নে তাদেরকে সবাইকে একাত্মতা ঘোষণা করা উচিত এই সমস্ত এই 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 যে এই ধরনের মহৎ উদ্যোগের সাথে।